নমস্কার, সুপ্রভাত, সুস্বাগতম আপনাদের সকলকে আমাদের সুরে সুরে সুরের আকাশ অনুষ্ঠানে। দিনের সবচেয়ে সুন্দর সময় বোধহয় এই সকালবেলাটা, আর সেই সকালটা তখনই আরও সুন্দর হয়ে ওঠে যখন সঙ্গে থাকে মিষ্টি মিষ্টি গান। আর সেই মিষ্টি গান শোনানোর জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত অতিথি শিল্পী হিসেবে আলাপ করি দিদার সঙ্গে, রুবি ব্যানার্জি। রুবি, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, সুরে সুরে সুরের আকাশ অনুষ্ঠানে। আর তোমার সাথে আজকে গানকে এগিয়ে নিয়ে যাবেন যারা, তাদের সাথে আলাপ করিয়ে দিই। তবলায় অরূপ, আর কিবোর্ডে রয়েছে শুভ। দুজনকেই সুপ্রভাত। আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। কি কি রয়েছে আজকে তোমার নিবেদনে? প্রথম নিবেদনে চলে যাই। শ্রীরাম কহো, হরি নাম কহো, মন মে কিসি কা বসায়া করো। बच के चलो पाप कपट से, बच बच के चलो पाप कपट से, सजन संग हमेशा करो। ভালো লাগলো রুবি, খুব সুন্দর, অন্যরকম নির্বাচন তোমার। শুরুটা খুব সুন্দর হলো, অন্যরকম হলো। চলে আসি পরের গানে। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না,
ভালোবাসবো তারে জানতে দিব না, জানলে পরে প্রাণ নেবে সে, জানলে পরে প্রাণ নেবে সে, প্রাণ তো দিবে না। লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দিব না। খুব ভালো লাগলো রুবি, চলে আসি পরের গানে। পরে কি শোনাচ্ছো? এর পরে একদম আলাদা, এই গানের থেকে একদম আলাদা, সেটা হচ্ছে একটা বাউল গাইবো। আচ্ছা চল শুনি। Thank you.
অসাধারণ রুবি, খুব ভালো লাগলো, জমে গেছে আমাদের আজকের সকালটা। আমি জানি আপনারাও একমত হবেন আমার সাথে। আর গানের সাথে তো একদম যোগ্য সঙ্গত করলেন অরূপ এবং শুভ, সুরে তালে জমজমাট সকাল। আচ্ছা, এরপরে কি গান শোনাচ্ছ? আমি এখন নিধুবাবুর একটা গান গাইছি। আমার নয়ন মানি না, আমার নয়ন মানি না, বলো বুঝালি কি হবে সই আমার নয়ন। রুবির এই গানটির রেশ নিয়েই আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর ফিরে আসছি, এক্ষুনি সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আপনাদের জন্য একটি ঘোষণা। অনেক বার্তা আমরা পাচ্ছি যারা চাইছেন আমাদের সুরে সুরে সুরের আকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তাদের জন্য জানাই, খালি গলায় একটি গান বা একটি কবিতা পাঠিয়ে দিতে হবে যে নাম্বারে, নাম্বারটি বলছি 7044385382। আবার বলছি 7044385382, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে একটি খালি গলায় গান বা কবিতা পাঠিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবেন আপনি আমাদের সুরের আকাশ পরিবারের একজন সদস্য। চলে আসছি সরাসরি গানে। আমাদের সাথে রয়েছে আজকে রুবি, রয়েছি নানান ধরনের গানে, অনেক ধরনের গান শুনছি আমরা রুবির কাছে। এবারে কি শুনবো? নজরুল গীতি। বেশ, চলো। লাগিল দক্ষিণার বনে বনে দোলা, লাগিল দক্ষিণার বনে বনে দোলা, লাগিল বাঁশুরী বাজিল ডাকে ডাকে খনে খনে দোলা।
ঘুমন্ত জাগো ঘুমন্ত দিকে দিকে ওই গান শুনি টুটিল সব অন্ধকার খোলো খোলো বন্ধ দ্বার টুটিল সব অন্ধকার খোলো রুবি, খুব ভালো লাগছে তোমার গান শুনতে। তোমার বোধহয় সব ধরনের বাংলা গান গাওয়ার অভ্যেস আছে না? হ্যাঁ, আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমি বাংলা গানের উপরে মাস্টার্স করেছিলাম, তো যে কারণে সব ধরনের বাংলা গানই আমি গাইতে পারো এবং পছন্দ করো। স্বাভাবিক, তুমি পুরাতনই শুনিয়েছো আমাদের, বাউলাঙ্গের গান শোনালে, নজরুলগীতিও শুনলাম, এবার কি শুনবো? এবার আমি শোনাবো একটা রবীন্দ্রসঙ্গীতই গাই তাহলে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ গুরুদেবকে বাদ দিয়ে তো কিছুই হয় না, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো হবে না, কোনো কিছুই কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। চল শুন। ঠিক আছে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় ভুলাই
আমাদের সকালটা নানান ধরনের গানে তুমি ভরিয়ে তুললে, আমাদের দর্শকদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তোমার জন্য আমাদের এই সুরে সুরে সুরের আকাশ পরিবারের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। তোমার ভবিষ্যৎ সাংগীতিক জীবনের জন্য আরও সুন্দর হোক, এগিয়ে যাওয়ারও। তোমার সাথে তো যোগ্য সঙ্গতে ছিলেনই অরূপ এবং শুভ। আপনাদের জন্য রইল আজকের দিনের জন্য অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরে সুরে এভাবেই আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, নমস্কার।